আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। ভূ রাজনীতিতে অবস্থান শক্তিশালী করতে এবার সামগ্রিক শক্তি বাড়াতে চায় বাংলাদেশ। এই জন্য চীন, রাশিয়ার পর এখন তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে আরও সমরাস্ত্র কেনার পরিকল্পনা করছে সরকার। আমি সরকারের ভালো পদক্ষেপে প্রশংসা করি। সরকার যদি আলেম ওলামাকে সাথে নিয়ে দেশ চালায় এবং সকল প্রকার দুর্নীতি দূর করার প্রয়াস করে যায়, আর দেশে যেভাবে ইসলাম ফোবিয়া ছড়িয়ে পড়েছে তা ঠিক করতে আলেমদের সহায়তা করে, তাহলে আমার মনে হয় আলেম সমাজ সরকারকে দারুণভাবে সাহায্য করবে। এতে আমাদের দেশের জনগণ সরকারের প্রতি আরও সহনশীল হবে। আমাদের দেশে দুর্নীতি হচ্ছে, কিন্তু একইভাবে আমরা এশিয়ার ওলামাকে মুক্ত করে দেন আর তাদের সাথে মিলে দেশ চালান। আমি বিশ্বাস করি এতে করে জনগণের মনে সরকারের প্রতি ভালো চিন্তা আসবে। অন্যদিকে সরকারকে এখনই দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। যদি আপনারা তা করেন তাহলে জনগণ আপনাদের পাশে থাকবে। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, সামরিক সরঞ্জাম কেনার ঘোষণার পর থেকেই দেশটায় নানা ধরনের উচ্ছৃঙ্খলা বিরাজ করছে। বিশেষ করে সম্প্রতি হিন্দু মুসলিম বিবাদ এখন তুঙ্গে আছে। অপরদিকে ভারত চায় না বাংলাদেশ শক্তিশালী হোক, তাই তারা মায়ানমারকে শক্তিশালী করার চেষ্টা করছে। আফগানিস্তান থেকে লাথি খাবার পর ভূ রাজনীতিতে অনেকটাই দিশেহারা অবস্থা। বাংলাদেশে যতটা প্রভাব তাদের প্রত্যাশা ছিল, চীনের অন্তর্ভুক্তিতে প্রভাব অনেকটাই কমে গেছে। ভারতের মুদি দোকানের নাম মন্দির ব্যবসা শেষ, নতুন মাল পয়দা করতে পারছে না। আবার এই অরাজকতা সৃষ্টির ফলে মুদি দোকানের কাস্টমার আরএসএস মাঠে নেমেছে, যদিও কিছুদিন আগে তাদের খবর ছিল না। হিন্দু মুসলিম দাঙ্গাটা নতুন করে খাড়া করার চেষ্টা করছে। এখন আবার দেখছি দেশের মুসলিমরা শান্ত থাকার আহ্বান জানালেও ওনাদের বিভিন্ন সংগঠন যুদ্ধ করছে, অনেকদিন যাবৎ মাঠে আছে। সব মিলিয়ে এখন এই অরাজকতার পেছনে কি আছে বা হঠাৎ বর্ডার নিয়ে বাংলাদেশের উৎকণ্ঠা বা সামরিক শক্তি বৃদ্ধি, সবকিছু মুদি দোকানের চাওয়ালারে ইঙ্গিত করে। বর্তমান বিশ্বে যুদ্ধের জন্য আকাশপথ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সরকারের উচিত বাংলার আকাশ সুরক্ষিত করা। সেকেলে যুদ্ধ বিমান বাদ দিয়ে ইউরো ফাইটার, টাইফুন, F-16 এর মতো যুদ্ধযান, S-400 এর মতো মিসাইল সিস্টেম ক্রয় করা। ড্রোন ব্যবস্থার পাশাপাশি নেভিকেও উন্নত করতে হবে, যেহেতু আমাদের অগাধ সমুদ্র সীমা আছে। প্রতিবেশী দুই দেশই আমাদের সম্ভাব্য বড় হুমকি। আরেকজন বলছেন, বাংলাদেশ সম্ভবত তুর্কি থেকে অত্যাধুনিক ড্রোন সিস্টেম ও মার্কিনদের কাছ থেকে আটাক হেলিকপ্টার ও ব্রিটেন থেকে ইউরোফাইটার টাইফুন 16 এর সাথে অন্য কিছু দেশ থেকে ব্যালিস্টিক মিসাইল কেনার সম্ভাবনা আছে। রাফাল থেকে টাইফুন বেটার হবে। আপাতত কিছু ড্রোন কিনে নিলে সবচেয়ে ভালো হয়। তুর্কি ড্রোনগুলো মন জয় করে নিয়েছে সবার। সরকারের উচিত তুর্কি ড্রোনগুলোর দিকে নজর দেওয়া। MRC আসতে আসতে ড্রোন হাতে চলে আসবে।